আইল্যান্ড মানে দ্বীপ, এই কথাটা শোনার পর আপনার মনের মধ্যে একটা খুব সুন্দর ছবি ভেসে ওঠে। কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু আইল্যান্ড আছে যেগুলো সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নাম্বার ওয়ান, প্যালমাইরা আইল্যান্ড। আমেরিকাতে উপস্থিত এই আইল্যান্ডটা একটা অদ্ভুত টাইপের শেপের। এটা দেখতে কোনোভাবেই একটা নর্মাল আইল্যান্ডের মতো নয়। এই আইল্যান্ডটার চারিদিকে গাছপালায় ভর্তি, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না, কারণ একে একটা কার্স্ট আইল্যান্ড মানে অভিশপ্ত দ্বীপ মনে করা হয়। বহু বছর থেকেই এই আইল্যান্ডটাকে একটা ভুতুড়ে আইল্যান্ড বলে মনে করা হয়ে এসছে। এই এলাকায় যদি কোনো জাহাজ যায় তাহলে সেটা বরবাদ হয়ে যায়। এখানে আপনি আইল্যান্ডটার যে ছবি দেখছেন এটা হেলিকপ্টার থেকে নেওয়া একটা ছবি। এই এলাকায় জলের জাহাজের গায়েব হয়ে যাওয়ার অনেক ঘটনা সামনে এসেছে। যে সমস্ত মানুষরা জীবিত এই আইল্যান্ড থেকে পালিয়ে আসতে পেরেছে তারা বিভিন্ন ধরনের কথা বলেছে। তারা এই আইল্যান্ডে বিভিন্ন ধরনের আত্মার অস্তিত্বকে অনুভব করেছিল। কিছু মানুষ এটাও বলে যে এই জায়গায় তারা বিভিন্ন রকমের ভয়ানক লাইট দেখেছে, আর মানুষের বসবাস না করা সত্ত্বেও এখানে অনেক ধরনের ভয়ানক আওয়াজ শোনা যায়, যে আওয়াজগুলো না কোনো মানুষের মনে হয় না কোনো জানোয়ারের। এই অভিশপ্ত আইল্যান্ডের ব্যাপারে আরও একটা গল্প প্রচলিত আছে। এই গল্প অনুযায়ী এই আইল্যান্ডের মধ্যে একটা গুপ্তধনের ভাণ্ডার লুকানো আছে, কিন্তু তার লোকেশন সম্পর্কে এখনো পর্যন্ত কেউ জানে না, কারণ এই আইল্যান্ডে যারা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না। কিছু থিওরি এটাও বলে যে এই জায়গায় একটা আত্মা আছে যে ওই গুপ্তধনকে পাহারা দেয়, আর এই আত্মাই ওই গুপ্তধনকে চুরি হওয়া থেকে আটকানোর জন্য যারা যারা ওই আইল্যান্ডে যায় তাদের হত্যা করে দেয়, কারণ সে এটা চায় না যে এখানকার গুপ্তধন কেউ চুরি করে নিয়ে যাক। নাম্বার টু, ইসা দেলাস মুনেকাস, যার আরেক নাম হলো আইল্যান্ড অব ডলস। মেক্সিকোতে অবস্থিত এই আইল্যান্ডে এক অদ্ভুত ধরনের প্রথা আছে। এখানে যারাই মারা যায় তার নামের একটা পুতুল এখানে ঝুলিয়ে রাখা হয়, আর মনে এটা করা হয় যে ওই পুতুলের মধ্যে ওই মৃত ব্যক্তির আত্মা চলে যায়। এই যে রীতিরিওয়াজটা আছে এটা তো লোক মন থেকে করে, কিন্তু সত্যি এটা খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রথা। যে সমস্ত মানুষ এখানে রিসার্চ করতে যায় তারা এটা দেখেছে যে ওই পুতুলগুলো অনেক খারাপ অবস্থায় থাকে, বহু পুতুল পচে নষ্টও হয়ে যায়। লোকাল মানুষরা এটা বলে যে কিছু পুতুল আছে যেগুলো রাতের বেলা জীবিত হয়ে যায়। এরকম ধরনের অনেক ঘটনায় এখানকার লোকাল লোকরা রিপোর্ট করেছে, কিন্তু সারা পৃথিবীর মধ্যে খুব কম মানুষই আছে যারা এই বিয়ন্ড সায়েন্সকে বিশ্বাস করে। একটা লোকাল লোকের কথা অনুযায়ী সে একদিন রাতে এই আইল্যান্ডে এক্সপ্লোর করতে গিয়েছিল। রাত্রি 11:45 কাছাকাছি ওই ব্যক্তি একটা বাচ্চার অদ্ভুত হাসি শুনতে পায়, আর তারপর ওই ব্যক্তি যা দেখেছিল এবং যা বলেছিল সেটা কারোরই বিশ্বাস হবে না। সে দেখেছিল যে একটা পুতুল জীবিত হয়ে মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর পুতুলটার চোখগুলো খোলা ছিল। এই সব কিছু দেখে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গেই ওই এলাকা থেকে পালিয়ে যায়। নাম্বার থ্রি, পলভেজলিয়া আইল্যান্ড। এই আইল্যান্ডটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আইল্যান্ডগুলোর মধ্যে একটা। এর সত্যি কল্পটা অনেক ভয়ঙ্কর। একে পৃথিবীর সব থেকে ভুতুড়ে দ্বীপও বলা হয়ে থাকে। 1400 ইটালির ভেনিস নামক একটা জায়গায় একটা রোগ ছড়িয়ে যাচ্ছিল, আর রোগটার নাম ছিল বিউবনিক প্লেগ। সেই সময় যে সমস্ত মানুষরা এই অসুখে অসুস্থ হয়ে গিয়েছিল সেই সমস্ত মানুষকে ভেনিসের সরকার পাশের একটা ছোট্ট দ্বীপেতে পাঠিয়ে দিত, যাতে অন্যরা ওই রোগে ইনফেক্টেড না হয়ে যায়। আর সেই দ্বীপটাই হলো পলভেজলিয়া। সেই সময় চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না। কিছু সময় পরে ওই মহামারী ধীরে ধীরে শেষ হয়ে যায়, কিন্তু ওই আইল্যান্ডের বাতাসে এখনও ওই রোগের ভাইরাস ছিল। এই জন্য এই আইল্যান্ডটাকে এমন একটা সেন্টার বানিয়ে দেওয়া হয়েছিল যেখানে ওই ইনফেক্টেড লোকরা থাকতে পারত, আর এরপরেও যদি অন্য কোনো রোগ মহামারীর রূপ ধারণ করবে বলে মনে হতো তাহলে সেই রোগের ইনফেক্টেড মানুষদের এই আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু 1920 পর এই জায়গাটাকে একটা মেন্টাল হসপিটালে কনভার্ট করে দেওয়া হয়। যে সমস্ত ডক্টররা এখানে থাকত তারা এটা রিপোর্ট করত যে বিল্ডিংয়ে বহু বছর আগে ওই সমস্ত ইনফেক্টেড মানুষদের মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল তাদের আওয়াজ আজও শোনা যায়, যেন কেউ অসুস্থ হয়ে কাঁদছে কিংবা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করছে, এরকম ধরনের শব্দ ডক্টররা শুনেছিল। ওই হসপিটালটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপরে একটা অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা ঘটে। রাত্রেবেলা একজন মানুষ এই বিল্ডিংয়ের সামনে ফটোগ্রাফি করছিল, তখন সেই ব্যক্তি একটা আওয়াজ শুনতে পায়, যে অজানা আওয়াজটা তাকে বলছিল, এখান থেকে চলে যাও আর কখনো ফিরে আসবে না, গো লিভ দিস প্লেস এন্ড নেভার কাম ব্যাক। এখানে এরকম ধরনের অনেক ঘটনা ঘটে। একজন লোক মাছ ধরতে গিয়ে কিছু মাছ একটা জায়গায় রাখে,
তখন সে কারো একটা চেঁচানোর শব্দ শুনতে পায়। ওই শব্দ শুনে লোকটা দেখতে যায় যে কি হয়েছে, কিন্তু ফেরত আসার পর লোকটা দেখে যে তার জালের মধ্যে একটা ডেড বডি পড়েছে। ঘোস্ট অ্যাডভেঞ্চার নামে একটা টিভি শো আছে, এরকমও খবর শোনা যায় যে যে ওই টিভি শো এর হোস্ট ছিল তার ভেতরে কিছুক্ষণের জন্য একটা আত্মা প্রবেশ করে গিয়েছিল। ইটালিয়ান ট্যুরিজম ব্যুরো এই জায়গাটাকে পাবলিকের থেকে দূরে রাখার জন্য সাধারণ মানুষকে ওই জায়গাতে যেতে বারণ করে। ওখানে যাওয়ার জন্য আপনাকে অনেক ধরনের ডকুমেন্ট দেখাতে হতে পারে এবং অনেক ধরনের পারমিটের দরকার হতে পারে, কিন্তু যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়, মানে যারা ভূত প্রেতের ওপর রিসার্চ করে, তারা আজও ওই জায়গাতে মাঝে মাঝে যায়। নাম্বার ফোর, সকোট্রা আইল্যান্ড, ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর। এখানে অবস্থিত একটা আইল্যান্ড আছে যার ফ্যাক্ট শোনার পর আপনার মনে হবে যে এটা কোনো অন্য পৃথিবীর আইল্যান্ড। কিছু লোক মনে করে যে যে ঐতিহাসিক গার্ডেন অফ ইডেনের কথা আমরা শুনেছি ওটা আর অন্য কোথাও নেই, এখানেই আছে। এর আসল ছবিগুলোকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে একে রহস্যময় বলা হয় কেন। এই আইল্যান্ডে আপনি এমন এমন গাছপালা দেখতে পাবেন যেটা সারা পৃথিবীতে আর অন্য কোথাও পাওয়া যায় না। ছোট ছোট গাছ যাদের বড় বড় গুঁড়ি, আর তার উপর বেরিয়ে আছে ছোট্ট কয়েকটা ডালপালা যেখানে অদ্ভুত ধরনের একটা ফুল ফুটছে। আর এটা একটা এমন একটা গাছ দেখে যেন মনে হবে ব্যাঙের ছাতা। কিছু থিওরি আছে যেখানে এটা বলা হয় যে এই আইল্যান্ডটা কোনো একটা এক্সপেরিমেন্টের ফল, হয়তো এখানে কোনো অজানা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যার জন্য এখানে এই ধরনের অদ্ভুত অদ্ভুত গাছপালা হয়েছে। তার মধ্যে অনেক লোক এটাও মনে করে যে এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো নাকি এলিয়েনরা করেছিল। গাছের সাথে এখানে এমন এমন ধরনের পাখি দেখতে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীতে আপনি অন্য কোথাও পাবেন না। অদ্ভুত ব্যাপার এটা যে পৃথিবীতে যত গাছ, জন্তু, জানোয়ার বা পশু পাখি হয় সেগুলো একটা কোনো পার্টিকুলার জায়গায় পাওয়া যায় না, বিভিন্ন বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায় কোনো একটা প্রজাতির পাখি বা পশুকে পৃথিবীর অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এটা ওই রেয়ার জায়গাগুলোর মধ্যে একটা যেখানে এমন এমন গাছপালা পাওয়া যায় এবং পাখি দেখতে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীতে অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। নাম্বার ফাইভ, হঠাৎ করে উৎপত্তি হয়ে যাওয়া এক আইল্যান্ড। মানুষ এত হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করে আসছে, আর আমরা পৃথিবীর সমস্ত আইল্যান্ডকেই দূর থেকে বা কাছ থেকে এক্সপ্লোর করেছি, আর এইভাবে এক্সপ্লোর করতে করতে আমরা অনেক ফ্যাক্ট খুঁজে পেয়েছি। তার মধ্যে একটা ফ্যাক্ট তো আমরা সবাই মানব যে কোনো আইল্যান্ড একটা জায়গায় স্থির অবস্থাতেই থাকে, মানে কোনো আইল্যান্ড মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না। এই কথাটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে কোনো আইল্যান্ড রাতারাতি উদ্ভব হয়ে যায় না, কি তাই তো? কিন্তু একটা আইল্যান্ড এমনও আছে যেটা এই সমস্ত নিয়ম ভেঙে দেয়। একবারের জন্য আপনি এটা কল্পনা করুন যে আপনি একটা পাইলট এবং আপনি আপনার প্লেন নিয়ে কোনো সমুদ্রের উপর থেকে উড়ে যাচ্ছেন, আর মনে করুন যে আপনি এই জায়গা থেকে অনেকবার এর আগেও গেছেন। তার মানে আপনি জানেন যে এখানে কোথায় কোন আইল্যান্ড আছে বা কী আছে, এমনকি আপনার কাছে রেডার এবং অন্যান্য ন্যাভিগেশনও আছে। হঠাৎ করে আপনি একটা দ্বীপ দেখতে পেলেন, কিন্তু ম্যাপ অনুযায়ী এখানে কোনো দ্বীপ থাকার কথা নয়। আর এই যে গল্পটা আমি আপনাদের এখনই বললাম, এটা কোনো ফিকশনাল গল্প নয়, একটা পাইলটের সঙ্গে সত্যি সত্যি এরকম ধরনের ঘটনা ঘটেছিল। পয়লা অগস্ট 2012, এই দিনেতে এই ঘটনাটা সত্যি হয়েছিল। ঘটনাটা হয়েছিল নিউজিল্যান্ড থেকে 800 কিলোমিটার দূরে। এই অদ্ভুত ঘটনাটাকে এই পাইলট সঙ্গে সঙ্গে রিপোর্ট করে। তখন ওই পাইলটের হায়ার টিম ডিসাইড করে যে তারা সঙ্গে সঙ্গে গিয়ে দেখবে যে হঠাৎ করে ওই আইল্যান্ডটা ওখানে কিভাবে প্রকট হয়ে গেল। প্রথমে তারা নাসার স্যাটেলাইট ইমেজকে দেখে, আর সেখানে তারা যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়। তারা দেখে যে একদিন আগে পর্যন্ত ওখানে কোনো আইল্যান্ড ছিল না। এই দ্বীপটা যে শুধু হঠাৎ করে প্রকট হয়েছিল এরকমও নয়, দ্বীপটা নড় ছিল। এরপরে সায়েন্টিস্টরা আর একটুও সময় নষ্ট না করে ওই আইল্যান্ডের দিকে রওনা দেয়। তাদের মধ্যে প্রচুর কৌতূহল ছিল যে এটা অ্যাকচুয়ালি কি। তারপর যখন তারা ওখানে যায়, তারা দেখে যে এই আইল্যান্ড তো একেবারে মোটেই নর্মাল আইল্যান্ড নয়, মানে টিপিক্যালি যেরকম আইল্যান্ড হয়ে থাকে এটা তার মতন মোটেও নয়, বরং এটা একটা বড়, মানে অনেক বড় একটা পাথর। এবং আশ্চর্যের ব্যাপার হলো এটা জলের উপর ভাসছে। মানে একবার ভাবুন, একটা পাথর যেটা জলের উপর ভাসছে। এই সব কিছু দেখে মনে হয় না যে পৃথিবীর কত আশ্চর্য দিক আছে যেগুলো আমরা জানিই না? কিন্তু যত আইল্যান্ডগুলোর কথা আমি আপনাদের বললাম, তার মধ্যে এর রহস্যই একমাত্র সলভ হয়েছে। সায়েন্টিস্টরা ওই পাথরের স্যাম্পেলকে নিয়ে এসে ল্যাবের মধ্যে টেস্ট করে। তারপর তারা দেখে যে এই পাথরটা আসলে অনেকগুলো পাথরের সমষ্টি ছিল, যেগুলো একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় পাথরের রূপ নিয়েছিল। একে পিউমিসও বলা হয়ে থাকে। জলের মধ্যে যে সমস্ত ভলক্যানো থাকে তাদের সাধারণত আন্ডারগ্রাউন্ড ভলক্যানো বলা হয়ে থাকে।
ভলক্যানোর গরম লাভা যখন জলের স্পর্শে আসে, তখন যে ইরাপশনটা হয় সেটা একটু অদ্ভুত টাইপের। আর এর ফলেই ওই ভলক্যানোর পার্টগুলো চারিদিকে ছড়িয়ে যায়। আর এদের প্রপার্টি এমন হয় যে এই পাথরগুলো জলেও ভাসতে পারে। এই রহস্য তো সায়েন্টিস্টরা সলভ করে নেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার এটা যে সমস্ত পাথরগুলো এক জায়গায় এসে জোড়া লাগাটা একটা অদ্ভুত কোইন্সিডেন্ট, সাধারণত এরকম হয় না। নাম্বার সিক্স, আইল্যান্ড ভলক্যান। এটা একটা খুব মজার আইল্যান্ড, কারণ এর পজিশনটাই এমন যেটা এই আইল্যান্ডটাকে এত স্পেশাল বানায়। ফিলিপিনেতে একটা এমন আইল্যান্ড আছে যার নাম হলো লিউজন, আর এটা হলো ওই আইল্যান্ডটা। এই আইল্যান্ডের মধ্যে একটা লেক আছে, এই যে এত জল আপনি দেখতে পাচ্ছেন এখানে, এইটা হলো ওই লেকটা। এই লেকটার নাম হলো ট্যাল লেক। আর ওই লেকের মধ্যে আরও একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডের মধ্যে আরও একটা লেক আছে, এই ছোট্ট লেকটা। আর ওই লেকের মধ্যে এই যে ছোট্ট মতো একটা পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটাই হলো ওই ভুলক্যান আইল্যান্ড। মানে ভালোভাবে যদি ডিসক্রাইব করা যায়, মানে এটা একটা আইল্যান্ড যেটা একটা লেকের মধ্যে আছে, যে লেকটা একটা আইল্যান্ডের মধ্যে আছে সেই আইল্যান্ডটা অন্য একটা লেকের মধ্যে আছে, আবার ওই লেকটাও আর একটা অন্য আইল্যান্ডের মধ্যে আছে, মানে জাস্ট অ্যামেজিং। আইল্যান্ডটাকে যদি একটু জুম করে দেখা যায় তাহলে একটু এইরকম ধরনের দেখতে মনে হয়। এই আইল্যান্ডটার মধ্যে পৃথিবীর সব থেকে জাগ্রত আগ্নেয়গিরির মধ্যে একটা আছে, এই জন্য এই জায়গাটার নাম ভলক্যানো থেকে ভুলক্যান করে দেওয়া হয়েছে। আর এই আগ্নেয়গিরিটা 1991 সাল থেকে অ্যাক্টিভ আছে, এটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, এই জন্য এই আইল্যান্ডটাকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আইল্যান্ডগুলোর মধ্যে একটা মনে করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।